আমরা যে প্রচলিত দরুদ শরীফ পাঠ করি এটা কি সুন্নাহ সম্মত? দেখুন, আপনি যে কোনো শব্দে যদি শব্দটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খাটে, এই রকম উত্তম উচ্চাঙ্গের শব্দ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ শরীফ পাঠাতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। এখন আপনারা বলেন কি একটা কথা যে আমরা দরুদ ইব্রাহিম পড়ব, অনেকে বলে এছাড়া দরুদ পড়াই যাবে না। না, এখানে কথা আছে, আপনি যে সালাতুত তাশাহুদ, আমরা তাশাহুদে যে দরুদ পড়ি এটাকেই তো দরুদ ইব্রাহিম বলে। প্রথম কথা, যে দরুদটাকে দরুদ ইব্রাহিম নাম কেন দিলেন, এটা প্রথম প্রশ্ন। এই দরুদে তো আল্লাহ রসুলের নামও আছে চারবার, হযরত ইব্রাহিমের নামও আছে চারবার, কিন্তু দরুদে যেহেতু দরুদ পড়ি রসুলুল্লাহর উপর, তো ওনার নামেই না দরুদের নাম করা দরকার ছিল, দরুদে মুহাম্মদ, দরুদ ইব্রাহিম বলি কেন? আসলে এই নামটা আমরা দিয়েছি, হাদিসে এই দরুদের নাম এসেছে সালাত ফিত তাশাহুদ। এখন নামাজের বাইরে এই দরুদটা পড়া যাবে, কিন্তু সওয়াব পুরোপুরি পাবেন না। পূর্ণ সওয়াবের জন্য নামাজের বাইরে আপনাকে এমন দরুদ পড়তে হবে যেটা দরুদ আছে সালাম আছে, কিন্তু এই যে দরুদ ইব্রাহিম আমরা পড়ি এখানে কিন্তু দরুদ আছে সালাম নাই, কারণ এই দরুদটা বিশেষ করে এসেছে নামাজের জন্য। সাহাবা একরামকে যখন আত্তাহিয়াত শেখানো হলো, সাহাবা একরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, কাইফা নুসাল্লি আলাইকা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো নামাজে কিভাবে সালাম দিব আত্তাহিয়াতে শিখছি, তা নামাজে কিভাবে আপনার উপর দরুদ পড়ব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ ইব্রাহিম যেটাকে বলি এই দরুদ শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ইলা আখিরি সালাত। কথা বুঝতে পারছেন? এই দরুদে সালাম কেন নেই? নামাজে আগে সালাম দেই তারপর দরুদ পড়ি, সেখানে একসাথেই আছে নামাজে, কিন্তু এই দরুদটা শুধু যদি নামাজের বাইরে পড়ি তাহলে শুধু দরুদ থাকে সালাম থাকে না, অথচ আল্লাহর নির্দেশ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তোমরা দরুদ পাঠাও সালাম পাঠাও। অতএব নামাজের বাইরেও দরুদ ইব্রাহিম পড়া যাবে, নিষেধ করি না, কিন্তু অবশ্যই সওয়াব কম হবে, এমন দরুদ পড়তে হবে যেখানে সালাতও আছে সালাম আছে। দুই, আমরা যে বিলাসে পড়তে যে সুর দিয়ে দরুদ পড়ি এই তো সমস্যা নাই, কারণ এখানে প্রতিটি শব্দই আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সাথে সামঞ্জস্য রাখে, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সাথে সম্পর্ক রাখে। কথা বুঝতে পারছেন?